দরকারি। সো আমরা এই লিনিয়ার লেয়ারটার নিচে একটা লিস্ট ভিউ নেব। লিস্ট ভিউ হচ্ছে আরেকটা উইজেট। এই লিস্ট ভিউ এর উইডথ তো আমরা দিব ম্যাচ প্যারেন্ট, হাইটটা হচ্ছে র‍্যাপ কন্টেন্ট, রাইট? ওকে, সো এই লিস্ট ভিউ এর মধ্যে এখন কোনো ডাটা নাই। লিস্ট ভিউটাকে আমাদের পপুলেট করতে হবে বা লিস্ট ভিউতে ডাটা পুশ করতে হবে। সো এখানে অ্যান্ড্রয়েড আইডি, সাপোজ এটা কিসের লিস্ট ভিউ, এটা হচ্ছে স্টুডেন্টের লিস্ট ভিউ। সো আমরা এখানে লিস্ট ভিউ মেইন অ্যাক্টিভিটিতে যদি আমরা এই লিস্ট ভিউ এর একটা অবজেক্ট তৈরি করি, লিস্ট ভিউ স্টুডেন্টস বা লিস্ট ভিউ এসটিডি, ঠিক আছে? এখন এটাকে কি করতে হবে, আমার ইনিশিয়ালাইজ করতে হবে, মানে ফাইন্ড ভিউ আই আইডি দিয়ে তাকে আমার চেনাই দিতে হবে, আর ডট আইডি ডট লিস্ট ভিউ স্টুডেন্টস, রাইট? সো এটাকে আমার কাস্ট করায় নিতে হবে, লাইক অল্টার এন্টার প্রেস করে কাস্ট লিস্ট ভিউ হিসেবে কাস্ট করে নিতে হবে, ঠিক আছে? এখন দেখেন এই লিস্ট ভিউটার মধ্যে আমরা কিছু জিনিস সেট করব। এই লিস্ট ভিউ এর জন্য আমাদের দুই তিনটা জিনিস দরকার। সো আমাদের কি দরকার, এই যে ডাটাগুলো আমরা এই সেভ বাটন থেকে পাচ্ছি, এই ডাটাগুলোকে আমাদের একটা অ্যারে লিস্টের মধ্যে রাখতে হবে। সো অ্যারে লিস্ট আপনি গ্লোবাল রাখেন। সো অ্যারে লিস্ট এটার টাইপটা কি হবে, দেখেন আমরা এতদিন স্ট্রিং টাইপের বা ইন্টিজার টাইপের অ্যারে লিস্ট নিয়ে কাজ করছি, এখন আমাদের এখানে টাইপটা আমরা দিব স্টুডেন্ট টাইপ। স্টুডেন্টও একটা এখানে ডাটা টাইপ, কারণ কি একটা জাভা ক্লাস ইটসেলফ একটা ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, বুঝতে পারছেন? সো এখানে আমরা একটা ক্লাস কেও এই টাইপ হিসেবে বসাইতে পারি। দ্যাট মিনস আমরা তো একটা বাটনে প্রেস করলে কি হচ্ছে, আমি যখন এই সেভ বাটনে প্রেস করতেছি তখন তো সে আসলে একটা স্টুডেন্টের অবজেক্ট তৈরি করতেছে, অবজেক্ট তৈরি করে তার মধ্যে ভ্যালু গুলো রাখতেছে, রাইট? মানে এই অবজেক্ট গুলোকে আমরা কি করব, এই স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের যে অ্যারে লিস্ট তার মধ্যে পুশ করব, ক্লিয়ার? সো স্টুডেন্ট অবজেক্ট অর ওবিজে আমরা বলতে পারি, ওবিজে অ্যারে লিস্ট অর লিস্ট, ঠিক আছে? সো ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট, ঠিক আছে? ওকে, সো এই স্টুডেন্ট অবজেক্ট লিস্ট যেটা আছে এটা আমরা এখানে ডিফাইন করলাম। আর আমরা আরেকটা কাজ করতে পারি, এইখানে জাস্ট তাকে আমরা ডিক্লেয়ার করে তাকে আমরা ইনিশিয়ালাইজ করব কোথায়, এই জায়গাটাতে, ঠিক আছে? সো স্টুডেন্ট অবজেক্ট লিস্টটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম অন ক্রিয়েট এর মধ্যে। দিস ইজ দ্য প্রপার অ্যাপ্রোচ। দেন এই স্টুডেন্ট অবজেক্ট লিস্টের মধ্যে আমরা কি করব, এই যে নতুন নতুন যে স্টুডেন্ট গুলো পাচ্ছি সেগুলোকে স্টুডেন্ট অবজেক্ট লিস্টের মধ্যে পুশ করব। কিভাবে পুশ করব দেখেন, স্টুডেন্ট অবজেক্ট লিস্ট ডট অ্যাড নামে একটা জিনিস আছে, সে কি চাচ্ছে, স্টুডেন্টের অবজেক্ট চাচ্ছে। সো আমরা এখানে স্টুডেন্টের অবজেক্টটাকে পুশ করে দিব, রাইট? আমরা এখানে একটা অ্যারে অ্যাডাপ্টার নিব। এই অ্যাডাপ্টারের টাইপটা কি হবে, আমার অ্যারে লিস্টের যে টাইপ সেটাই। দ্যাট মিনস এই অ্যাডাপ্টারের মধ্যে আমরা টাইপ দিব স্টুডেন্ট, ঠিক আছে? অ্যাডাপ্টারের মধ্যে আমরা টাইপ দিব স্টুডেন্ট। সো এই অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ অ্যারে অ্যাডাপ্টার স্টুডেন্ট। এখানে তিনটা প্রপার্টিজ দিতে হয়। ফার্স্টে দিতে হবে আপনার এটা কোন ক্লাসের কনটেক্সট এর মধ্যে আছে, লাইক মেন অ্যাক্টিভিটি ডট দিস, এটার মধ্যে কি কি লাগবে এটা আপনি কিভাবে বুঝবেন? এটা এখানে যদি আপনি আসলে কার্সর রাখেন, সে শুরুতে আর কি আপনাকে এটা বলল সেকেন্ড প্যারামিটারটা কি হবে, সেকেন্ড প্যারামিটারটা হবে এখানে দেখেন এই যে নিউ অ্যারে অ্যাডাপ্টার এর মধ্যে ফার্স্ট প্যারামিটার হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট দিস, মানে ক্লাসের কনটেক্সট। সেকেন্ড প্যারামিটার হিসেবে থাকবে এখানে আসলে লেআউটটা কি হবে, আমরা অ্যান্ড্রয়েড যে প্যাকেজটা আছে এই অ্যান্ড্রয়েডের একটা ডিফল্ট লেআউট এখানে নিতে পারি, লাইক অ্যান্ড্রয়েড নামে যে আমার মাদার প্রজেক্ট আছে একটা বিল্ট ইন, ওই অ্যান্ড্রয়েড ডট আর ডট লেআউট ডট সিম্পল লিস্ট আইটেম ওয়ান নামে একটা লেআউট আমরা এখানে বসাই দিলাম। থার্ড প্যারামিটার হিসেবে থাকবে অ্যাকচুয়ালি আমার ডাটাটা কি হবে, ডাটাটা কি হবে বলেন,
স্টুডেন্টের অবজেক্ট লিস্ট, ঠিক আছে? দেন আপনি এটাকে ক্লোজ করে দেন। সো একটা অ্যারে অ্যাডাপ্টার, মানে এই অ্যাডাপ্টারটা আপনি ক্রিয়েট করতেছেন অ্যারে অ্যাডাপ্টার ক্লাস থেকে, তার টাইপটা কি হবে? অবভিয়াসলি এই অ্যারে লিস্টের যে টাইপটা আছে সেটাই হবে, মানে আমরা স্টুডেন্টের ডাটাগুলোই তো এখানে বসাচ্ছি। এই অ্যাডাপ্টেশনের কাজ আমরা করতেছি এই স্টুডেন্টের ডাটাগুলো থ্রুতেই। সো এই অ্যাডাপ্টার ইকুয়াল টু নিউ অ্যারে অ্যাডাপ্টার স্টুডেন্ট, এখানে তিনটা প্যারামিটার লাগবে। এটা তো হচ্ছে আমাদের কনটেক্সট, এটা বসাইলাম। দেন আমরা যে কোনো একটা সিম্পল লেআউট এখানে বসাইতে পারি। সো আমরা অ্যান্ড্রয়েডের আর ডট লেআউট সিম্পল লিস্ট আইটেম 1 এটাকে আমরা ডিফাইন করছি। এখন একটা মজার ব্যাপার দেখেন, এই যে অ্যারে অ্যাডাপ্টার যেটা আছে ডিফল্ট, মানে এটা কিন্তু একদমই ডিফল্ট একটা অ্যাডাপ্টার আমরা ইউজ করতেছি, বিল্ট ইন একটা অ্যাডাপ্টার আমরা ইউজ করতেছি। আমরা কিন্তু কাস্টমাইজ কোন অ্যাডাপ্টার ইউজ করতেছি না। আমরা ইন ফিউচার দেখবো কিভাবে একটা কাস্টম অ্যাডাপ্টার ইউজ করা যায়, খুব সুন্দর লেআউট কিভাবে বসানো যায়। আমাদের এখানে জাস্ট একটা টেক্সট ভিউ এর লেআউট আমরা এখানে বসাইতে পারবো। লাইক আপনি যদি সিম্পল লিস্ট আইটেম 1 এ ক্লিক করেন, সে আপনাকে দেখাবে এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা টেক্সট ভিউ, মানে এটা বিল্ট ইন, এটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না, বুঝতে পারছেন? এটা আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না, কারণ এটা কোথায় আছে, এটা এই অ্যান্ড্রয়েড যে মাদার প্রজেক্ট আছে বা রুট প্রজেক্ট, তার মধ্যে আর আর মানে কোনটা রিসেম্বল করে, এই রিসোর্স ফোল্ডারটাকে, মানে অ্যান্ড্রয়েড এর আর এর মধ্যে যে লেআউট গুলো আছে তার মধ্যে একটা হচ্ছে সিম্পল লিস্ট আইটেম 1। এখানে সে জাস্ট একটা টেক্সট ভিউতে ডাটা গুলো শো করতে পারে, বুঝতে পারছেন? এটা জাস্ট একটা সিম্পল একটা টেক্সট ভিউ, এর মধ্যে জাস্ট কিছু প্রপার্টিজ আছে, ওকে? আর ভ্যালু মানে ডাটা আমি কোনটা শো করব, স্টুডেন্ট অবজেক্ট লিস্ট, রাইট? ওকে, সো এই জিনিসটাকে আমরা এখন রান করে দিই। আমাদের এখন কি করতে হবে, এই লিস্ট ভিউ স্টুডেন্ট এটার মধ্যে আমাদের অ্যাডাপ্টারটাকে সেট করে দিতে হবে, ঠিক আছে? সো কনসেপ্টটা হচ্ছে, আপনি যদি পেছন থেকে চিন্তা করেন, একটা লিস্ট ভিউ এর মধ্যে আপনি একটা অ্যাডাপ্টার সেট করবেন। এই অ্যাডাপ্টারের মধ্যে তিনটা জিনিস থাকতে হবে, ক্লাসের কনটেক্সট, সেকেন্ডলি হচ্ছে একটা, যদি এটা অ্যারে অ্যাডাপ্টার হয় তাহলে একটা সিম্পল লেআউট, লেআউটের মধ্যে জাস্ট কি থাকবে, একটা টেক্সট ভিউ আর কোনো কিছু না। আর এখানে আরেকটা জিনিস, থার্ড প্যারামিটার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা অ্যারে লিস্ট। এখানে আমরা স্টুডেন্টের একটা অ্যারে লিস্ট কে পুশ করতেছি, ওকে? এখন এই লিস্ট ভি স্টুডেন্ট ডট সেট অ্যাডাপ্টার, এটার পরেও আসলে ডাটা গুলো আপডেট হবে না, কারণ আমি যখন এই সেভ বাটনে প্রেস করতেছি, ইটস লাইক আমার ইউআই থেকে যখন আমি সেভ বাটনে প্রেস করতেছি তখন এই মেথডটা ফায়ার হচ্ছে। সো আমার এই অ্যারে লিস্টের মধ্যে আমি সবকিছু সেট করছি কোথায়, অন ক্রিয়েটে, ঠিক আছে? সো আমার এই অ্যাক্টিভিটিটা যখন অন ক্রিয়েট অবস্থায় আছে তখন এই অন ক্রিয়েটটা কিন্তু ফায়ার হবে। আফটার দ্যাট আমি সেভ বাটনে যখন প্রেস করতেছি তখন কিন্তু আবার অন ক্রিয়েটটা ফায়ার হবে না, দ্যাট মিনস এই ডাটাগুলো আপডেট হবে না। এটার জন্য খুবই সহজ একটা ইস্যু আছে, আপনার যখনই এই অ্যারে লিস্টের ডাটাটা চেঞ্জ হবে, লাইক অ্যাড হবে অথবা রিমুভ হবে অথবা যা ইচ্ছা তাই হবে, তখন আপনি কি করবেন, এই অ্যাডাপ্টারকে আপনি নোটিফাই করে দিবেন যে সামথিং হ্যাজ বিন চেঞ্জড, দ্যাট মিনস নোটিফাই ডাটা সেট চেঞ্জড। এই মেথডটাকে কল করে দিলে অ্যাডাপ্টার নোটিফাইড হবে যে সাম ডাটা হ্যাজ বিন চেঞ্জড, লাইক কোনো কিছু অ্যাড হয়েছে অর ডিলিট হয়েছে বা সামথিং লাইক দ্যাট। তো তখন সে অ্যাডাপ্টারটাকে আপডেট করবে, এবং অ্যাডাপ্টারটাকে আপডেট করলে অটোমেটিক্যালি কি বলেন, লিস্ট ভিউটা আপডেটেড হয়ে যাবে, ঠিক আছে? এটা যদি আমরা রান করে দেখি।